মোহাম্মদ সেলিম কালিয়াগঞ্জের ঘটনা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। ছিল শিক্ষক নিয়োগের দুর্নীতি, মন্ত্রী যুক্ত ছিল, সেখান থেকে পাশ কাটিয়ে উর্দু আর বাংলার মধ্যে দ্বন্দ্ব লাগানো হয়, যদিও ছিল সংস্কৃত শিক্ষকের ব্যাপার, বিজ্ঞান শিক্ষকের ব্যাপার, কিন্তু সিআইডি কোন তদন্ত করলো না। আরএসএস গোটা দেশে আমরা দেখেছি এই ধরনের অপরাধ সংগঠিত করে, সেই জন্য তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই, পূর্ণাঙ্গ তদন্ত চাই। আর তাহলে কিছুদিন হয়েছে পাকানো হয়, তারপরে কিছুই সত্য বেরোয় না।